তুমি কি একজন নার্স হতে চাও আর নার্সিং কি করে পড়তে হয় সেই বিষয়ে জানতে চাও তাহলে তুমি সঠিক ভিডিওতে ক্লিক করেছ আমি অদিতি ম্যাম আর বি বায়োলজিক্যাল চ্যানেলে তোমাকে অনেক অনেক স্বাগত আজকে তুমি জানবে যে কিভাবে তুমি নার্স হতে পারবে নার্সিংয়ের দুটো কোর্স হয় একটা নার্সিংয়ে অনার্স বিএসসি অনার্স ইন নার্সিং আরেকটা এএনএম জিএনএম কোর্স বিএসসি অনার্স পড়ার জন্য তোমাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং ক্লাস ইলেভেন টুয়েলভে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশ সহযোগে পড়ে থাকতে হবে কিন্তু এএনএম জিএনএম এর কোর্স করার জন্য সায়েন্স নেওয়া আবশ্যক নয় অর্থাৎ তুমি আর্টস কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ডেরই হও না কেন এই কোর্স তুমি করতে পারবে আমি বিএসসি থেকে শুরু করে এএনএম এন প্রত্যেকটা কোর্সের ডিটেল এই ভিডিওতে বলবো প্রথমে দেখো বিএসসি অনার্স যারা পড়তে চাইছো নার্সিংয়ে তাদের কি কি পরীক্ষা দিতে হবে নার্সিংয়ে বিএসসি অনার্স পড়ার জন্য আমাদের ভারতে তিনটে পরীক্ষা হয় একটা নিট ইউজি পরীক্ষা যেটা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট এই পরীক্ষা সংক্রান্ত সম্পূর্ণ তথ্য তুমি আমার চ্যানেলের প্রচুর ভিডিওতে পেয়ে যাবে ক্লাস ইলেভেন টুয়েলভে সায়েন্স নিয়ে পড়ে থাকলেই তুমি এই পরীক্ষার বসতে পারবে তোমার বয়স সতেরো বছরের বেশি হলে এবং তোমার পরীক্ষায় যদি পঞ্চাশ শতাংশর বেশি নম্বর তুমি পেয়ে থাকো এই পরীক্ষায় বসার জন্য তুমি উপযোগী দু নম্বর হচ্ছে এমসের এর বিএসসি নার্সিংয়ের পরীক্ষা এমসে প্রত্যেক বছরই বিএসসি এবং প্যারামেডিক্যাল কোর্সেসের জন্য একটা পরীক্ষা হয় নার্সিংয়ের জন্য এর পরীক্ষা প্রত্যেক বছরই হয় এবার নিট ইউজি এইমস এটা একটা ন্যাশনাল লেভেল পরীক্ষা যেটা গোটা ভারতের যে কেউ দিতে পারে এবার আমরা তৃতীয় পরীক্ষা দেখব যেটা শুধুমাত্র পশ্চিম বাংলা ছাত্রছাত্রীরা দিতে পারবে সেটা হচ্ছে জেন পাস ইউজি এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের থেকে কন্ডাক্ট করা হয় প্রত্যেক বছর এই পরীক্ষা হয় এই পরীক্ষা সংক্রান্ত তথ্য তুমি আমার চ্যানেল বি বায়োলজিক্যালে পেয়ে যাবে এবার নিট ইউজি পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য আমরা জানি প্রথমত এই পরীক্ষা মে মাস নাগাদ হয় এই বছরও ফিফথ মেতে হচ্ছে এই পরীক্ষায় পাশ করার পরে প্রথমে প্রথম সারির যারা র্যাঙ্ক হোল্ডার তারা এমবিবিএস তারপর বিডিএস এই সব কোর্সে ভর্তি হয় তাছাড়াও তোমার যদি নার্সিং করা প্যাশন হয় তাহলে তুমি প্রথম সারির র্যাঙ্ক করেও নার্সিং পড়তে পারো এটা তোমার চয়েসের উপর নির্ভর করছে মোটামুটি গত বছর অনুযায়ী আনরিজার্ভ ক্যাটাগরিতে কাট অফ নেমেছিল একশো চল্লিশ অবধি অর্থাৎ পরীক্ষা হয় সাতশো কুড়ি নাম্বারে সেখানে কাট অফ নামছে নার্সিং ভর্তির জন্য একশো চল্লিশ অব্দি তুমি দেড়শো ইভেন দুশো নাম্বার পেলেও ভালো কলেজে নার্সিং পড়তে পারবে এই নিট ইউজি দিয়ে আর্মড হসপিটালগুলোতেও অর্থাৎ ধরো কমান্ড হসপিটাল কলকাতা কমান্ড হসপিটাল পুনে সেখানেও তুমি নার্সিং পড়তে পারবে তোমার র্যাঙ্ক আশি থেকে নব্বই হাজারের মধ্যে যদি হয় অর্থাৎ পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার তুমি ইজিলি নার্সিং কলেজে পেয়ে যাবে গোটা ভারতবর্ষে সরকারি এবং বেসরকারি কলেজ মিলিয়ে নার্সিং কলেজের মোট সংখ্যা হচ্ছে দু হাজার তিনশো সাতচল্লিশটা দু হাজার তেইশ নতুন কলেজ সংস্করণের কথা সরকার থেকে জানানো হয়েছিল যদি সেই কলেজগুলো কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে এই সংখ্যাটা কিন্তু আরও বেশি হবে নার্সিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবামূলক কাজ নার্সিং বিষয়ে পড়াশোনা করলে তোমার কর্মজগতের প্রচুর দিশা কিন্তু খুলে যাবে নার্সিং এ বিএসসি করা থাকলে তুমি কি কি হতে পারো সুপারভাইজার তুমি টিচার হতে পারো স্টাফ নার্স হতে পারো তুমি মেডিকেল অ্যাডভাইজার ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর মিলিটারি নার্স এবং নার্সিং ম্যানেজার হতে পারো এবার আমরা দেখে নেব এইমসে যদি তুমি বিএসসি করতে চাও নার্সিং বিষয়ে তাহলে তোমার কি করণীয় এক নাম্বার প্রথমেই যেটা ক্রাইটেরিয়া ফিমেল ক্যান্ডিডেট ছাড়া কোনো মেল ক্যান্ডিডেট কিন্তু এইমস এর বিএসসি নার্সিং কোর্সের জন্য এলিজিবেল নয় এর পরীক্ষা প্রতি বছরই জুন মাসের প্রথম সপ্তাহতে হয় এবারেও যখন পরীক্ষা হবে অ্যাপ্লিকেশন ফর্ম বেরোলে আমার চ্যানেলে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে তাই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে প্রত্যেকটা এক্সামের নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায় সারা ভারতে যতগুলো এমস আছে প্রত্যেকটাতে তুমি বিএসসি নার্সিং পড়তে পারবে টোটাল সিট নাম্বার হচ্ছে নশো ছেষট্টি খানা এইচ এসে তোমাকে ফিফটি ফাইভ পেতেই হবে এই পরীক্ষায় বসার জন্য যদি তুমি রিজার্ভ ক্যাটাগরির হও তাহলে ফিফটি মার্কস মিনিমাম পেয়ে থাকতে হবে এই পরীক্ষায় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং জিকের উপর পরীক্ষা হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে তিরিশ তিরিশ করে মোট নব্বই এবং জিকেতে দশ নাম্বারের টোটাল একশো নাম্বারের পরীক্ষা হয় নব্বই মিনিটের এরপরে আমরা দেখে নিই স্টেট লেভেল এক্সাম অর্থাৎ জেন পাস ইউজির কথা এই বছর জেন পাস ইউজি তিরিশে জুন হবে ডেট ডিক্লেয়ার হয়ে গেছে কবে অ্যাপ্লিকেশন ফর্ম বেরোবে কিভাবে ফিল করবে সেগুলো আমার চ্যানেলে তুমি পেয়ে যাবে এই পরীক্ষাতে টোটাল মার্কস থাকে একশো কিন্তু কোয়েশ্চেন থাকে একশোটা আর সময় থাকে দেড় ঘন্টা এটাতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সাথে লজিক্যাল রিজনিং এবং ইংলিশের উপরেও পরীক্ষা হয় পশ্চিম বাংলায় টোটাল বত্রিশটা কলেজ আছে যার মধ্যে তেরোটি কলেজ হচ্ছে সরকারি এবং এই সবকটি কলেজের টোটাল সিট নাম্বার হচ্ছে অনার্স কিন্তু বছরের একটা ডিগ্রি কোর্স বিএসসি নার্সিং যদি তোমার করা থাকে তাহলে তোমার স্টার্টিং স্যালারি মোটামুটি ৩৫ থেকে পঞ্চান্ন হাজারের মধ্যে হয় এবং তুমি যেখান থেকেই বিএসসি নার্সিং করো না কেন নিট পাস করে সারা ভারতের যে কোনো কলেজ এইমস থেকে করো অথবা জেন পাস থেকে করে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কলেজ থেকেই তুমি নার্সিং করো না কেন তুমি সারা ভারতে জব অ্যাপ্লাই করার জন্য এবারে আমরা বাকি দুটো কোর্স অর্থাৎ এএনএম এবং জিএনএম দেখে নেব এ এবং জি এর পরীক্ষা একসাথেই হয় কিন্তু দুটো কোর্স আলাদা আলাদা এটাও ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কন্ডাক্ট করে জিএনএম অর্থাৎ জেনারেল নার্সিং অ্যান্ড মিড এই কোর্সটা টোটাল তিন বছরের একটা ডিপ্লোমা কোর্স মাথায় রাখবে এটা কিন্তু ডিগ্রি কোর্স নয় এটা বিএ বা বিএসসি হচ্ছ না তুমি ব্যাচেলার্স ডিগ্রি পাচ্ছ না এটা একটা ডিপ্লোমা কোর্স এই কোর্সটা মেল ফিমেল অর্থাৎ মহিলা এবং পুরুষ উভয়েই এলিজিবেল তুমি পঞ্চায়েত বা পৌরসভা যেই এলাকাতেই থাকো না কেন তুমি এই কোর্স কোর্স করার জন্য টোটাল বিরাশিটা কলেজে করানো হয় এবং যার মধ্যে তেতাল্লিশটা সরকারি কলেজ টোটাল সিট নাম্বার হচ্ছে চার হাজার চল্লিশ জিএনএম যদি তুমি পড়ো তাহলে তুমি স্টেট এবং সেন্ট্রাল যে কোনো হসপিটালে চাকরি করার জন্য যোগ্য এবং চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে জিএনএম করা থাকলে তোমার স্টার্টিং স্যালারি মোটামুটি পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে হবে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার এই তিন বছরের ডিপ্লোমা কোর্স যদি করা থাকে তাহলে তুমি বিএসসি নার্সিংও পড়তে পারবে তখন কিন্তু সেই বিএসসি নার্সিং যেটা চার বছরের কোর্স সেটা তোমাকে দু বছরে কমপ্লিট করানো হবে অর্থাৎ তিন বছর কেউ যদি জিএনএম করে তাহলে সে তারপরে বিএসসি নার্সিং দু বছরে কমপ্লিট করতে পারবে এবার দেখে নাও এএনএম ব্র্যাকেটে আর অর্থাৎ অবসেলারি নার্সিং অ্যান্ড মিড বাইফারি রিভাইসড এই কোর্সটা দু বছরের একটা ডিপ্লোমা কোর্স এটা শুধুমাত্র তুমি যদি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হও এবং ফিমেল হও মহিলা ক্যান্ডিডেট হও তাহলে এই কোর্সটা করার জন্য তুমি এলিজিবেল এএনএম করানোর জন্য টোটাল এগারোটা গভর্নমেন্ট কলেজ আছে যার মধ্যে সিট নাম্বার হচ্ছে পাঁচশো তিরিশ এএনএম করা থাকলে ওয়েস্ট বেঙ্গলের কোনো এলাকায় তুমি হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবে মাথায় রাখবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু তুমি এই এএনএম কোর্স করলে জব অ্যাপ্লাই করতে পারবে না স্টার্টিং স্যালারি মোটামুটি পনেরো থেকে পঁচিশ হাজারের মধ্যে হয় এবার এই এএনএম এবং জিএনএম দুটোর ক্ষেত্রে একটাই এক্সাম যেহেতু হয় এর এক্সাম প্যাটার্ন কিন্তু খুব সিম্পল এবং ক্লাস টেনের অনুযায়ী আসে লাইফ সায়েন্সে সব থেকে বেশি ওয়েটেজ থাকে লাইফ সায়েন্স হয় পঞ্চাশ নম্বরের ফিজিক্যাল সায়েন্স হয় পঁচিশ নাম্বারের ইংলিশ হয় পনেরো নম্বরের ম্যাথস হয় দশ নাম্বারের জিকে আসে দশ নাম্বারের এবং লজিক্যাল রিজনিং আসে পাঁচ নাম্বারের পরীক্ষা খুব ইজি হয় এবং ভালো করে পড়াশোনা করলে প্রত্যেকটা কোর্সেরই প্রত্যেকটা পরীক্ষায় ক্র্যাক করা কিন্তু খুব সহজ কিভাবে পরীক্ষাগুলোর প্রিপারেশান নেবে তার জন্য প্রচুর ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছ বিএসসি নার্সিংয়ের সাথে এনএম জিএনএমের এর ডিফারেন্স কি বিএসসি নার্সিং কোথা থেকে করানো হয় কিভাবে তুমি পড়তে পারবে এনএম জিএনএম কীভাবে তুমি পড়তে পারবে এগুলো পড়লে তোমার কি কি জব প্রসপেক্ট থাকবে এবং কত স্যালারির জব তুমি পাবে সমস্ত আশা করি ক্লিয়ার হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হবে আবার পরের ভিডিওতে খুব ভালো থেকো